আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা জীববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের সমাধান এখন আমি তোমাদের কাছে তুলে ধরব। জীববিজ্ঞান প্রথম পত্র থেকে আসলে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা প্রকাশ করা হয়েছে। এই অ্যাসাইনমেন্টটা মূলত 2021 সালে যারা HSC পরীক্ষার্থী তাদের জন্য প্রযোজ্য। তো আমরা এখন দেখব প্রথমে যে আসলে জীববিজ্ঞান প্রথম পত্রের 178 বিষয় কোডের যে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে দ্বিতীয় সপ্তাহের জন্য সেই অ্যাসাইনমেন্টে আসলে কি কি বলা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন থেকে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে মিউসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তনের মডেল বিশ্লেষণ। তো তার জন্য এখানে অনেক বড় একটা নির্দেশনা দেওয়া আছে এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে তোমাকে 3টি প্রশ্নের আনসার করতে হবে। যেমন এখানে দেওয়া আছে যে নির্দেশক কতে বলা হয়েছে অ্যাসাইনমেন্টের ছকে রাউন্ড 1 ও 2 এর 4টি ঘর পূরণ করা। অ্যাসাইনমেন্ট খতে বলা হয়েছে অ্যাসাইনমেন্টের ছকে রাউন্ড 3 এবং 4 এর 4টি ঘর পূরণ করা। এবং গতে বলা হয়েছে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের কি পার্থক্য হয় তা উল্লেখ ও ব্যাখ্যা করা। তো এখন আমরা দেখব যে আসলে দেখো তোমাদেরকে আসলে কিন্তু এই সবগুলা লিখতে হবে না, তোমাদেরকে জাস্ট শুধুমাত্র এই নিচের 2টা ছক লিখতে হবে। এই যে অ্যাসাইনমেন্টের ছক রাউন্ড 1 থেকে 4 এর মধ্যে এই যে 2টা জিনিস লিখতে হবে। ছকগুলা লিখে এরকম এখানে যেভাবে ছক আছে ঠিক সেভাবে তোমাকে ছক 1-এ ছকের ভিতরে লিখতে হবে। কিভাবে লিখবা সেটা আমি দেখাই দিচ্ছি। আর খ প্রশ্নটা হচ্ছে এটা, এই যে ক্রসিং ওভার সহ মিউসিস হলে কি ঘটে। তো প্রথমে আমরা দেখব এখানে কিন্তু এটা কিন্তু খুব একটা বিষয় বোঝার বিষয়। আসলে এখানে মুখস্থ কোনো কিছু না, এখানে জাস্ট তুমি বিষয়টাকে বুঝতে পারতেছো কিনা এটা হচ্ছে দেখার বিষয়। তো এখানে আমাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো অনুসরণ করে খুব সহজেই কিন্তু তুমি এই 2টা ছক পূরণ করতে পারবা। তাহলে নির্দেশনা কি বলা হয়েছে দেখো। প্রথমে বলা হয়েছে নিচের চিত্রের মতো করে 6টি কার্ড বানিয়ে সারিবদ্ধভাবে সাজাতে হবে যাতে একই নম্বর বিশিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমগুলোর কার্ডগুলো মুখোমুখি থাকে। অর্থাৎ দাদার থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম এটাকে PP দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে 4টা কার্ড আছে দেখো। 1 নম্বর কার্ডে রক্তে চর্বি কম, অর্থাৎ হোমোলোগাস যে জিনগুলা এগুলা থেকে একটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে 2 নম্বরটা হচ্ছে কি কোকড়া চুল, 3 নম্বর হচ্ছে বাদামি চোখ আর 4 নম্বর হচ্ছে চঞ্চল। আর এটা হচ্ছে কি দাদার কাছ থেকে আসা বাবার হোমোলোগাস। আর নিচে দেখো দেওয়া আছে দাদির কাছ থেকে আসা বাবার হোমোলোগাস, এটাকে PM দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং প্রথম যে কার্ড সেটাতে বলা হয়েছে রক্তে চর্বি কম, 2 নম্বরে বলা হয়েছে কোকড়া চুল, 3 নম্বরে নীলাভ চোখ আর হচ্ছে শান্ত। আর একই রকমভাবে নানার কাছ থেকে আসা মায়ের হোমোলোগাস ক্রোমোজোম যেটাকে MP দ্বারা প্রকাশ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে রক্তে চর্বি কম, সোজা চুল, নীলাভ চোখ এবং শান্ত। এবং নানির কাছ থেকে আসা মায়ের হোমোলোগাস ক্রোমোজোম MM দ্বারা প্রকাশ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে রক্তে চর্বি বেশি, কোকড়া চুল, নীলাভ চোখ এবং 4 নম্বর হচ্ছে চঞ্চল। এখন এই হোমোলোগাস গুলো নিয়েই তুমি মূলত অ্যাসাইনমেন্টটাকে তৈরি করবা, অর্থাৎ 1 নম্বর ছকটাকে পূরণ করবা। তো এখানে কি কি বলা হয়েছে দেখো। এখানে প্রতিটি নম্বর 1 থেকে 4 ক্রোমোজোমের একটি অবস্থান নির্দেশ করছে। আর সেই নম্বরের নিচে থাকা কথাটি হলো সেই ক্রোমোজোমের সেই অবস্থানে থাকা জেনেটিক সংকেত কর্তৃক নির্ধারিত বৈশিষ্ট্য। তো বিশেষ দ্রষ্টব্যের মধ্যে তোমাকে বলা হয়েছে যে ক্রোমোজোমের একটি অবস্থানে থাকা কোনো একটি জিন সাধারণত অন্য আরো অনেকগুলো জিনের সাথে মিলে একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে। এতে পরিবেশেরও প্রভাব রয়েছে, তবে বোঝার সুবিধার্থে এখানে একটি অবস্থানে একটি বৈশিষ্ট্য থাকে এবং পরিবেশের প্রভাব নগণ্য এমনটাই ধরে নেওয়া হয়েছে। সহজ করার জন্য এখানে প্রতিটি হোমোলোগাস ক্রোমোজোমের মাত্র 4টি করে অবস্থান দেখানো হলো। তো প্রথম যে ছকটা আমরা পূরণ করব সেই ছকের জন্য এখানে যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে আমরা একে একে লক্ষ্য করব। প্রথমটা কিন্তু ক্রসিং ওভার ব্যতীত মিউসিস হলে কি ঘটে। যেমন বাবার দুটি হোমোলোগাস ক্রোমোজোম থেকে যে কোনো একটি ক্রোমোজোম একবারে কোনো একটি পুং গেমেটে যেতে পারে। মায়ের স্ত্রী গেমেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনটি যাবে তা দৈব চয়নের ভিত্তিতে নির্ধারণ করার জন্য একটি কয়েন টস করতে হবে। অর্থাৎ তোমাকে একটা কয়েন নিতে হবে, কয়েনটা নিয়ে টস করতে হবে। যদি হেড পড়ে তাহলে PP ক্রোমোজোমটি পুং গেমেটে যাবে। এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে দেখো, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে PP, হ্যাঁ, তাহলে যদি তুমি এটা কয়েনকে যখন টস করবা, টস করার পর যদি এর হেড আসে তখন প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি পিপি। হ্যাঁ, এটা হচ্ছে কি কোথায় যাবে? এটা হচ্ছে বাবার বৈশিষ্ট্যে যাবে। এই যে পিপি ক্রোমোজোমটি পুংগেমেটে যাবে বলে ধরে নিতে হবে। আর যদি টেইল পড়ে তাহলে পিএম ক্রোমোজোমটি পুংগেমেটে যাবে বলে ধরে নিতে হবে। কোন ক্রোমোজোমটি পুংগেমেটে গেল সেটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক একই রকম ভাবে তুমি প্রথম টস দেওয়ার পর কিন্তু এটা কিন্তু রাউন্ড ওয়ান চলতেছে, তাহলে রাউন্ড ওয়ানের মধ্যে প্রথম টস করার পর যখন হেড আসবে তখন কিন্তু পিপি ক্রোমোজোমটি পুংগেমেটে যাবে, আর যদি টেল আসে তাহলে পিএম ক্রোমোজোমটি পুংগেমেটে যাবে। ঠিক একই রকম ভাবে তুমি আবার কয়েনটাকে টস করবা, এবার যদি হেড পড়ে তখন তুমি এমপি ক্রোমোজোমটিকে স্ত্রী গেমেটে যাবে। এই যে এখানে যে দেওয়া আছে এমপি, এই যে এমপি দ্বিতীয়বার টস করার পর যখন হেড পড়বে তখন এমপি যে হোমোলোগাসটা আছে সেটা হচ্ছে তোমার সেটা কোথায় যাবে? স্ত্রী গেমেটে যাবে বলে ধরে নিতে হবে। আর টেল পড়লে এমএম যে বৈশিষ্ট্যটা সেটা স্ত্রী গেমেটে যাবে বলে ধরে নিতে হবে। কোন ক্রোমোজোমটি স্ত্রী গেমেটে গেল সেটা মনে রাখতে হবে। 2 গেমেট থেকে 3 ও 4 নং ধাপে নির্ধারিত দুটি ক্রোমোজোম একসাথে সন্তানের ডিপ্লয়েড টু এন ক্রোমোজোম সেট গঠন করবে। এতে করে পিতামাতা হতে সন্তান কোন কোন বৈশিষ্ট্য সঞ্চালিত হলো তা পরের পৃষ্ঠায় যেই ছকটা দেখাইলাম প্রথম ছকটা রাউন্ড ওয়ানে লিখতে হবে। তুমি এভাবে ধাপ নং 3 এবং 4 পুনরাবৃত্তি করতে হবে এবং ধাপ নং 5 এর মতো করে ফলাফল এবার রাউন্ড 2 এর ঘর দুটিতে লিখতে হবে। তো এভাবে তুমি প্রথম ছকটাকে পূরণ করবা। তাহলে আমরা উত্তরটা এখন দেখে নিই যে প্রথম ছকের উত্তরটা কি কি হবে। এখন যে ক নং প্রশ্নের যে উত্তরটা সেটা হচ্ছে কি, দেখো যে ক্রসিং ওভার ব্যতীত মিয়োসিস হলে কি ঘটবে? রাউন্ড ওয়ানে বাবা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ কি কি? রক্তে চর্বি বেশি, কোকড়া চুল, নীলাভ চোখ, শান্ত। মা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ হচ্ছে কি? রক্তে চর্বি কম, সোজা চুল, বাদামি চোখ, চঞ্চল। আর রাউন্ড 2-তে হচ্ছে বাবা থেকে আসা বৈশিষ্ট্যগুলোর মধ্যে চর্বি কম, কোকড়া চুল, নীলাভ চোখ, চঞ্চল। মা থেকে আসা বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে কি? চর্বি কম, সোজা চুল, নীলাভ চোখ, শান্ত। এভাবে উত্তরটা লিখবা। তারপর আমরা দেখব যে ক্রসিং ওভার সহ মিউসিস হলে কি ঘটে। ক্রসিং ওভারের আগে ঘটবে, তারপর যে কোনো একটি হোমোলোগাস ক্রোমোজোম গেমেটে যাবে। ক্রসিং ওভার ক্রোমোজোমের 4টি অবস্থানের কোনোটিতেই ঘটতে পারে। প্রথমে বাবার ক্রোমোজোম জোড়াটি পিপি এবং পিএম বিবেচনা করতে হবে। পরপর 2বার কয়েন টস করতে হবে। দেখো পরপর 2বার করে কিন্তু কয়েনটাকে টস করতে হবে। এখন কিন্তু আমরা খ প্রশ্নটার আনসার করতেছি। যদি 2বারই হেড পড়ে তাহলে অবস্থান নং 1-এ ক্রসিং ওভার ঘটবে। যদি আগে হেড পড়ে পরে টেল পড়ে তখন অবস্থান নং 2-এর ক্রসিং ওভার ঘটবে। আগে টেল পড়ে পরে হেড পড়লে তখন হবে অবস্থান নং 3-এর ক্রসিং ওভার ঘটবে। 2বারই যদি টেল পড়ে তখন 4 নং ক্রসিং ওভার ঘটবে। তো এখন দেখো এখানে কি লেখছে যে ধরা যাক আগে হেড পরে টেল পড়লো, তাহলে অবস্থান 2-এ ক্রসিং ওভার ঘটবে। এজন্য বাবার পিপি অবস্থানের কার্ডটি পিএম অবস্থান কার্ডের জায়গা বদল করে দিতে হবে। এটি ওই হোমোলোগাস ক্রোমোজোমের 2 নং অবস্থানের ক্রসিং ওভার হিসেবে গণ্য হবে। ধাপ 1-1 নং উল্লেখিত চিত্র অনুসরণ করে তখন পিপি 2 নিচের ক্রোমোজোমের অংশ হয়ে যাবে এবং পিএম 2 উপরের ক্রোমোজোমের অংশ হয়ে যাবে। টসে যদি শিক্ষার্থী অন্য কোনো অবস্থানে নং আসে তাহলে সেই অবস্থানে কিভাবে ক্রসিং ওভার ঘটাতে হবে। তারপর হচ্ছে উপরে 7 নং 8 নং পুনরাবৃত্তি। অনুরূপভাবে মায়ের ক্রোমোজোগাস ক্রোমোজোমগুলো জোড়ায় ক্রসিং ওভার ঘটাতে হবে। এরকমভাবে এখানে যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো অনুসরণ করে তোমাকে ধাপ 2 যেইটা, অর্থাৎ এখানে যে আছে যে এই যে ক্রসিং ওভার সহ মিউসিস হলে কি ঘটে, এই ঘরটাকে তুমি পূরণ করবা। তাহলে চলো আমরা এখন ঘরটাকে পূরণ করি। খ নং এর উত্তরটা হচ্ছে, দেখো ক্রসিং ওভার সহ মিউসিস হলে কি ঘটে। রাউন্ড 3-তে বলা হয়েছে বাবা থেকে আসা বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি? চর্বি কম, কোকড়া চুল, নীলাভ চোখ এবং শান্ত। আর মা থেকে আসা বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি? চর্বি কম, কোকড়া চুল, বাদামি চোখ, চঞ্চল। রাউন্ড 4-এ হচ্ছে বাবা থেকে আসা বৈশিষ্ট্যগুলোর মধ্যে চর্বি কম, কোকড়া চুল, বাদামি চোখ, চঞ্চল। আর মা থেকে আসা বৈশিষ্ট্যগুলো হচ্ছে চর্বি কম, সোজা চুল, নীলাভ চোখ, শান্ত। তো এই হচ্ছে আমাদের খ প্রশ্নের উত্তর। তারপর যে আমাদেরকে 3 নম্বরে বলা হয়েছে, দেখো 3 নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে যে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের কি পার্থক্য হয় তা উল্লেখ ও ব্যাখ্যা করো। এখন আমরা এই প্রশ্নটাকে আনসার করব। গণং প্রশ্নের আনসারটা হচ্ছে কি, দেখো ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে যে যে জিনগত বৈচিত্র্যের পার্থক্য দেখা যায় তা উল্লেখ করা হলো। ক্রসিং ওভার না হওয়ার ফলে মাথার থেকে আসা বৈশিষ্ট্য সমূহের মধ্যে চুলের প্রকৃতি ছিল সোজা, কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে মাথা থেকে আসা বৈশিষ্ট্যের প্রকৃতি পরিবর্তিত হয়ে হচ্ছে কুকরা প্রকৃতির। তারপর হচ্ছে ক্রসিং ওভার না হওয়ার ফলে পিতার থেকে আসা বৈশিষ্ট্য সমূহের মধ্যে চোখের প্রকৃতি ছিল নীলাভ, কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে বাবা থেকে আসা বৈশিষ্ট্যের প্রকৃতি পরিবর্তিত হয়ে হচ্ছে বাদামি প্রকৃতি। তারপরে কিন্তু আমাদেরকে বলছে যে 50 থেকে 60-70 ওয়ার্ডের মধ্যে কারণটা লেখার জন্য। তাহলে জিনগত বৈচিত্র্যের পার্থক্য সৃষ্টি হওয়ার কারণ আমরা জানি, একজোড়া সমস্ত ক্লোমোজোমের দুটি নন সিস্টার ক্লোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে যেহেতু দুটি ক্লোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। এতে ক্লোমোজোমে বিভিন্ন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক জিনের অবস্থানের পরিবর্তন হয়, যেমনটা উপরের পরীক্ষায় পর্যবেক্ষণ করা হয়েছে। তো এই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। আশা করি তোমরা যদি এভাবে লিখো তাহলে ফুল মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবা।